নমস্কার, মই ঋতুস্মিন শর্মা। ঈদ পার হওয়ার পিছতেই 5 লাখ সংখ্যালঘু রাইজ রাজপথলে ওলাই আহিব আর দিশফুর কপাই তুলিব। এই মুহূর্তত আমসুয়ে সেই হুঙ্কার দিছে যে হিমন্ত বিশ্ব শর্মায় অসমৰ সংখ্যালঘু রাইজক ধ্বংস করব বিচাৰিছে আর তার প্রতিবাদত তেওঁলোকে ঈদ পার হওয়ার পিছতেই ভয়ঙ্কর গণ আন্দোলন গড়ি তুলিব, যত একেলগে 5 লাখ লোক রাজপথলে ওলাই আহিব। সমষ্টি পুনৰ নিৰ্ধাৰণৰ বিৰুদ্ধে 5 লাখ মুছলমানে অসম কপাই তুলিব। ঈদৰ পিছতেই ৰাজপথলৈ ওলাই আহিব লাখ লাখ মুছলমান ৰাইজ। ভয়াৱহ আন্দোলন হ'ব বুলি হুংকাৰ দিলে আমসুৱে। অসমৰ লগতে দিল্লীও কপাব অসমৰ সংখ্যালঘু ৰাইজে। প্রতিজন সংখ্যালঘুয়ে ঘরে ঘরে কলা পেজ পরিধান করিব। রাজনৈতিকভাবে সংখ্যালঘুক শেষ করে দিয়ার পরিকল্পনা করেছে বিজেপি সরকারে, এই অভিযোগ আমসুর। জিলায় জিলায় সমষ্টিয়ে সমষ্টিয়ে সংখ্যালঘুয়ে প্রতিবাদে কপাই তুলিব বলে তেওঁলোকে জানাইছে। শদিয়ার ধুবুরী পর্যন্ত প্রতিগী মুসলমানক টার্গেট করে লৈছে এইখন সরকারে। আইনগতভাবেও যুঁজ দিয়ার সিদ্ধান্ত লৈছে আমসুয়ে। হিমন্ত বিশ্ব শর্মার কু অভিসন্ধি উফরাই দিয়ার হুঙ্কার আমসুর। মুসলমানক শেষ করিবর বাবেই এই সমষ্টি পুনৰ নির্ধারণ করা হৈছে বলি দাবি আমসুর। আর সমষ্টি পুনৰ নির্ধারণের বিরুদ্ধে 5 লাখ মুসলমানে অসম কপাব, দিল্লী কপাব, দিশপুর কপাব আর বৃহস্পতিবারে যে ঈদ আহি আছে সেই ঈদের পিছতেই রাজপথলৈ লাখে লাখে মুসলমান ওলাই আহিব। আমসুর সেই হুঙ্কার আমি আপনাদেরকে লৈ আহিছো, শুনক সেই মন্তব্য। এই সমষ্টি পুনৰ খচৰা প্ৰকাশটো ডেলিমিটেশ্যন এক্ট বা কনষ্টিটিউশ্যন এক্টৰ আধাৰত কৰা হোৱা নাই, হিমন্ত বিশ্ব শর্মা ডাঙৰীয়াৰ আধাৰতেই কৰা হৈছে। গতিকে ইয়াত সম্পূৰ্ণভাৱে সংখ্যালঘুসকলক ৰাজনৈতিকভাৱে হেক কৰাৰ এটা পৰিকল্পনা কৰি কৰা হৈছে। গতিকে যাৰ কাৰণে আমি বিৰোধিতা কৰিছোঁ আৰু আমি সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছোঁ যে 5 লক্ষাধিক মানুহৰ জৰিয়তে আমি নিৰ্বাচন আয়োগক আপত্তি দৰখাম আৰু ঈদৰ পিছতে আমি জিলাই জিলাই সমষ্টিয়ে সমষ্টি ইয়াৰ প্ৰতিবাদী সভা আমি আয়োজন কৰিম। গুৱাহাটীত আমি ইয়াৰ প্ৰতিবাদ সাব্যস্ত কৰিম। আমি ৰাষ্ট্ৰীয় পৰ্যায়ত এই হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া যে অসমৰ মুসলমানসকলক বিশেষকে ধর্ম শদিয়ারপাড়া ধুবরীলৈকে যে প্রতিজন মুসলমানকে যে তার টার্গেট করে লয় যে ধ্বংসযজ্ঞ চলার কারণে রাজনৈতিকভাবে হ্যাক করার যে ষড়যন্ত্র রচনা করেছে তার কারণে রাষ্ট্রীয় পর্যায়ত আমি দিল্লিতে আমার আন্দোলনের কার্যসূচী গ্রহণ করি। আর যেদিনাখন নির্বাচন আয়োগ অসমত আহিব, আজি সেই নির্বাচন আয়োগ অহার দিনাখনও রাজ্যের প্রতিজন সংখ্যালঘু রাইজে ঘরে ঘরে কলা বেজ পরিধান করে আমি ইয়ার প্রতিবাদ সাব্যস্ত করিম। আর আইনগতভাবেও যুঁজিবর কারণে ইতিমধ্যে আইনী কোষ আমি একটা সমিতি আমি বনাই দিছো। সেই সমিতিয়ে কেনেকে আইনগতভাবে হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার এই কেই কু অভিসন্ধি অফরাই অসমত যাতে একটা মানে গণতান্ত্রিক ব্যবস্থা যাতে সকলে যাতে ধর্মর ভিত্তিত নহয় মানে জনসংখ্যার ভিত্তিত যাতে সকলে অংশগ্রহণ করিব পারে এই গণতান্ত্রিক ব্যবস্থাটুত তার কারণে আমি আইনগত যেখানে যুঁজ দিব লাগে সেইখানে যুঁজ দিয়ার কারণে আমি প্রস্তুত আছো। আর বিশেষকে আজি আর একটা কথা দেখিছো, আজি মুসলমানসকলক ভাগ করে দিছে, মুসলমানসকলক ভাগ করি মুসলমানসকলের কারণে রাজনৈতিকভাবে কোনোবা জায়গা সুরক্ষিত রাখিছে নাকি? গতি এনেকুৱা ধরনের কথা বহু আছে। গতি কেবলমাত্র নিজের গাদি সুরক্ষিত করবর কারণে আরএসএসের চুটলবী মতে আর মুসলমানসকলক টার্গেট করে পেলায় মুসলমানসকলক হ্যাক করে পেলায় হ্যাক করবর কারণে এনেকুৱা ধরনের খসড়া প্রস্তুত করা হয়েছে। এই আমি নামানো, আমি গণতান্ত্রিকভাবে রাজপথত আন্দোলন করিম আর এই আন্দোলন ভয়াবহ আন্দোলন হব আর আমি আইনগতভাবেও বৈদ্যিকভাবেও আমি ইয়ার ভাবে যুঁজ দিবর কারণে সাজু হয়ে ইতিমধ্যে সিদ্ধান্ত গ্রহণ করেছি। এই খসড়া নির্বাচন আয়োগে বনোয়া খসড়া নহয়, এই খসড়া হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার পৃষ্ঠপোষকতাত, বিজেপি সরকারের পৃষ্ঠপোষকতাত অশোক সিংগালের অভিযোগ পাওয়া মতে অশোক সিংগালের ঘরত কেজনমান অফিসার বা বিভিন্ন এনজিওস লগাই পেলাই হিমন্ত বিশ্ব শর্মায় প্রকাশ করা খসড়াহে আসলতে নির্বাচন আয়োগকেও এটা হাতের পুতলা বনাইছে হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া। গতি দুর্ভাগ্যর বিষয় আর এই সাম্প্রদায়িক বর্ণবাদ ধর্মীয় বিভাজনের যে খসড়া প্রস্তুত করেছে হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার নির্দেশন হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার চতুলিপিত এনেকুৱা খসড়াক আমি তীব্রভাবে বিরোধিতা করছো। আমি তীব্র আর ইয়ার আমি বিরোধিতা করছো আর স্পষ্টকে জানাইছো যে এই খসড়াত আসলতে সংখ্যালঘুসকলক রাজনৈতিকভাবে, কারণ হিমন্ত বিশ্ব শর্মায় এটার পিছত এটা সংখ্যালঘুসকলক টার্গেট করেছে। শদিয়ারপাড়া ধুবরীলৈকে কোনো এজন মুসলমানকে হিমন্ত বিশ্ব শর্মা ভাল নাপায়,
গতিকে তেও মুখত কয় এটা করে এটা গতিকে সরকার গঠন করে গাদি দখল করার পিছরে পড়া হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় এই সংখ্যালঘু সমাজক সামাজিক রাজনৈতিক শৈক্ষিক ধর্মীয়ভাবে আক্রমণ করে অসমের মানচিত্রের পর নিক্ষেপ করার যে ষড়যন্ত্র রচনা করেছে তারও একটা ষড়যন্ত্রের একটা অংশ বিশেষ হয়েছে সমষ্টির পুনর্নির্ধারণ। কারণ যষ্টিত আজি যত যিলা চারিটা সমষ্টি হব লাগে তার তিনটা সমষ্টি বানাইছে জনসংখ্যা অনুপাতে। কারণ এই সমষ্টি পুনর খসড়া প্রকাশ ডেলিমিটেশন এক্ট বা কনস্টিটিউশন এক্টর আধারত করা হওয়া নাই, হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার আধারত করা হয়েছে। আৰু ঈদৰ পিছতে ৰাজপথলৈ লাখ লাখ মুছলমান ওলাই আহিব, 5 লাখ মুছলমান ওলাই আহিব বুলি হুংকাৰ দিছে আমচুৱে। ঈদৰ পিছতে প্ৰতিবাদ কৰিব হিমন্ত বিশ্ব শৰ্মাৰ বিৰুদ্ধে, বিজেপি চৰকাৰৰ বিৰুদ্ধে দিছপুৰ কপাব। আমি সেই মন্তব্য পুনৰবাৰ আপোনালোকক শুনাইছোঁ। এই সমষ্টি পুনৰ খচৰা প্ৰকাশটো ডেলিমিটেশ্যন এক্ট বা কনষ্টিটিউশ্যন এক্টৰ আধাৰত কৰা হোৱা নাই, হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াৰ আধাৰতে কৰা হৈছে। গতিকে ইয়াত সম্পূৰ্ণভাৱে সংখ্যালঘুসকলক ৰাজনৈতিকভাৱে হেক কৰাৰ এটা পৰিকল্পনা কৰি কৰা হৈছে। গতিকে যাৰ কাৰণে আমি বিৰোধিতা কৰিছোঁ আৰু আমি সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছোঁ যে 5 লক্ষাধিক মানুহৰ জৰিয়তে আমি নির্বাচন আয়োগক আপত্তি দরখাম। আর ঈদর পিছতে আমি জিলায় জিলায় সমষ্টি সমষ্টি ইয়ার প্রতিবাদী সভা আমি আয়োজন করি, গুৱাহাটীত আমি ইয়ার প্রতিবাদ সাব্যস্ত করি। আমি রাষ্ট্রীয় পর্যায়ত এই হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় যে অসমৰ মুসলমানসকলক বিশেষকৈ ধর্ম শদিয়ার ধুবরীলৈকে যে প্রতিজন মুসলমানকে যে তার টার্গেট করে লৈ যে ধ্বংসযজ্ঞ চলার কারণে রাজনৈতিকভাবে হ্যাক করার যে ষড়যন্ত্র রচনা করেছে তার কারণে রাষ্ট্রীয় পর্যায়ত আমি দিল্লীত আমার আন্দোলনের কার্যসূচী গ্রহণ করি। আর যেদিনাখন নির্বাচন আয়োগ অসমত আহিব, আজি সেই নির্বাচন আয়োগ অহার দিনাখনও রাজ্যের প্রতিজন সংখ্যালঘু রাইজে ঘরে ঘরে কলা বেজ পরিধান করে আমি ইয়ার প্রতিবাদ সাব্যস্ত করিম। আর আইনগতভাবেও যুঁজিবর কারণে ইতিমধ্যে আইনী কোষ আমি একটা সমিতি আমি বনাই দিছোঁ। সেই সমিতিয়ে কেনেকে আইনগতভাবে হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার এই কু অভিহন্দী অপরাই অসমত যাতে একটা মানে গণতান্ত্রিক ব্যবস্থা যাতে সকলে যাতে ধর্মর ভিত্তিত নহয় মানে জনসংখ্যার ভিত্তিত যাতে সকলে অংশগ্রহণ করব পারে এই গণতান্ত্রিক ব্যবস্থাটুত তার কারণে আমি আইনগত যেখানে যুঁজ দিব লাগে সেইখানে যুঁজ দিয়ার কারণে আমি প্রস্তুত আছো। আর বিশেষকে আজি আর একটা কথা দেখিছো, আজি মুসলমানসকলক ভাগ করেছে, মুসলমানসকলক ভাগ করি মুসলমানসকলের কারণে রাজনৈতিকভাবে কোনবা জায়গা সুরক্ষিত রাখিছে নাকি? গতি এনেকা ধরনের কথা বহু আছে। গতি কেবলমাত্র নিজের গাদি সুরক্ষিত করবর কারণে আর এস এসর সুতলবী মতে আর মুসলমানসকলক টার্গেট করে পেলায় মুসলমানসকলক হ্যাক করে পেলায় হ্যাক করবর কারণে